ওয়েলকাম টু মাই চ্যানেল মায়াংস মিনি কিচেন। আজ মায়াংস মিনি কিচেনে তৈরি হতে চলেছে মাটন কারি, যেটা কিনা একেবারে দেশি স্টাইলেই তৈরি হবে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো, তেলটা গরম হবে। এরপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন, পাঁচফোড়ন ফুটে যাওয়ার পর এরপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এরপর পেঁয়াজগুলো বাদামি বর্ণের হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে হালকা আঁচে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হতে থাকবে। এদিকে দেখুন আপনারা, আমি মটনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর সাথে দুটো আলুও দিয়েছি। মটনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো কুচিগুলো ভাজা হতে থাকবে। এরপরে দিয়ে দেবো আমি মশলার পেস্টটা, যেটায় থাকবে পেঁয়াজ, রসুন, আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। এইভাবে মশলাটাকে কষতে থাকবো। এবার দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, মশলাটা কষা হতে থাকবে মশলা। এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, যেটা কিনা আমি আগে মাংসতেও লবণ করে সিদ্ধ করেছি, এটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা কিনা আমাদের স্বাদ এবং রং দুটোতেই কাজে লাগবে। এরপরে দিয়ে দিলাম মিট মশলা, দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম আমরা সেদ্ধ করা মাংসটা। আপনারা দেখছেন যে মাংসটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে মাংসটাকে ভালোভাবে নেড়ে নেবো মাংসের গায়ে, যখন মশলা ভালোভাবে লেগে যাবে। মাংসটা ধীরে ধীরে এইভাবে কষিয়ে নিতে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা ভালোভাবেই প্রায় কষে এসেছে। এরপরে মাংস সেদ্ধ করা যে জলটা, সেটা দিয়ে দেব, যেটা মাংস স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। মাংসতে পুরোপুরি আমি সেদ্ধ করা জলটাও দিয়ে দিলাম। এরপরে দেখুন মাংসতে আমার ফুট ধরে গেছে, মানে মাংসটা আমার তৈরি হয়ে গেছে। এইভাবে আমার চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য, নতুন নতুন রেসিপি জানবার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, একদম একটা লাইক করে দেবেন।